বলো দেখি আসল কেসটা কি, কেন হিরোর কাছে বারবার ফিরে আসছে এই কাজের লোকের মেয়েটা? কোন ভুল ভুল কিছু করতে চায়? ভুল, ভেরি গুড, ক্ষতি করতে চায়, শেষ করে দিতে চায় হিরোর নাম যশ। হাতিয়ে দিতে চায় সমস্ত টাকা পয়সা সম্পত্তি সবকিছু। এদিকে হিরো রাজপুত্র হলে কি হবে? মনটা তো শিশুর মতো সরল নরম, বুঝতেই পারে না যে এত বড় একটা ষড়যন্ত্রের শিকার হচ্ছে। কপাল কপাল, কেন যে মরতে আমি আজকে এত মরতে গেলাম ভগবানই জানে। যেটুকু জায়গা বড়মার মনে তৈরি করেছিলাম সব কোথায় জলে গেল রে মা। তারপরে কি হলো বলুন তো? এই যে মেয়েটা একদিন সুযোগ বুঝে রাজপুত্রকে আঘাত করার চেষ্টা করলো, আর সেই আঘাত রাজপুত্রর গায়ে পড়ার আগেই রাজমাতা আটকে নিল। তাই তো বর্মা, কারণ সে তো মা। মানে কিসের ভুল দিদি, কি বলছো? এই জ্যোতি, কিরে সবাই দেখছে তো তুই চোখে জল মোচ, ঠিক হয় এবার। ঠিক আছে দিদি, আগের থেকে অনেকটাই ঠিক আছে, কিন্তু কিন্তু আমার প্রশ্ন কিন্তু একই। আমরা যে প্ল্যানটা করেছি সেই প্ল্যানটা করে কি লাভ বলো তো দিদি? এক সন্ধে তারপরের সন্ধে অন্য রূপে সাগরবাবুর কাছে গিয়ে সাগরবাবুকে ঠকিয়ে কি লাভ বলো তো দিদি? সাগর সেন যে ভাবে যে গরিব লোকেরা ওনাকে ঠকায়, সেটা তো আর পাল্টে যাবে না, মিথ্যা হয়ে যাবে না দিদি, তাই না? তাহলে তুই প্রতিশোধটা নিবি কি করে? প্রতিশোধ আমাকে নিতে হবে, কিন্তু সেটা নীলিমা সেনের বিরুদ্ধে। নীলিমা সেনকে আমি ছাড়ব। তো জ্যোতি, তুমি কাউকে ভয় পাও না, তাই না? অন্যায় না করলে ভয় পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এই যে তোমার এই কনফিডেন্সটা, মুহূর্তের মধ্যে আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিতে পারি, আরেকবার প্রমাণ করে দেখাবো। বদলা যদি না নিই তাহলে আমার নামও জ্যোতি না।